শারদীয়ার প্রাককালে দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী। শারদীয়ার প্রাককালে অর্থনৈতিক দিক থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে এগিয়ে এলেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী। হুগলি জেলার চন্দননগরের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী কিষানলাল সেনগুপ্ত, তিনি এদিন তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশারিতে উপস্থিত হয়ে পুজোর আনন্দ ভাগ করে নেয়ার উদ্দেশ্যে প্রায় 70 জন গরিব ও দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি সহ অন্যান্য বস্ত্র তুলে দেন। একই সঙ্গে এদিন ব্লকের খাজরা এলাকার 3 জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। এর পাশাপাশি বেশ কিছু ছাত্রছাত্রীকে পাত পেরে খাওয়ালেন পুষ্টি সমৃদ্ধ জাতীয় খাদ্যদ্রব্য। এদিন খাজরা সাথী স্টাডি সেন্টারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচিকে সাফল্য করার জন্য সহযোগিতা করেছেন খাজরা এলাকার এক গৃহশিক্ষক বরুণ কুমার দাস, অনুপ মাইতি, শিক্ষক কবির ভট্টাচার্য ও বেশ কয়েকজন শিক্ষক। পেশায় একজন সাধারণ ব্যাংক কর্মচারী হয়ে হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা কিষানলাল সেনগুপ্ত বাবু শপথ নিয়েছিলেন যে অবসরের পর পিছিয়ে পড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে সাহায্য করবেন। তাই এদিন চন্দননগরের পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানান কিষানলাল বাবু। কিষানলাল বাবুর এই উদ্যোগ প্রথম নয়, এর আগেও তিনি বহুবার এগিয়ে এসেছেন সমাজের প্রান্তিক মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য। আগামী দিনে এইভাবে মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। পুজোর আগে এই উপহার পেয়ে নিতান্তই খুশি তারা। এদিনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। আমি পশ্চিম মেদিনীপুরের খাজরায় ভালোবাসার পক্ষ থেকে চন্দননগর থেকে এই মানে অসহায় মানুষদের জন্য একটু হাসি মুখ দেখার জন্য কি উপহার কিনে এসেছে। উপহার হচ্ছে একটি করে শাড়ি, সাথে একটি সায়া আর গরমের একটি শাল, তার সাথে রয়েছে মশারি এবং 3 জন মেধাবী ছেলে মেয়েদের জন্য সামান্য কিছু উপহার আর একটা সামান্য স্কলারশিপ। চন্দননগর থেকে খাজরা অনেকটা পথ, তো কেন এই এই যে এই এলাকাতে এসে কারণ রয়েছে বা হঠাৎ করে এই জিনিসটা কেন মাথায় এলো? দেখুন, আমার ভালোবাসার একটা সংস্থা তৈরি হয়েছে আমাদের সেনগুপ্ত পরিবারে। আমার অসংখ্য বন্ধুবান্ধব এর সঙ্গে জড়িত। সেই ভালোবাসার প্রস্তুতিকে একটি অনুষ্ঠান চন্দননগরে করা হয় প্রত্যেক বছর। এই অতিমারী পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই ভালোবাসার অনুষ্ঠান যেটা হয় সেখানে প্রত্যন্ত গ্রামের অভাবী মেধাবী ছেলে মেয়েদের কিন্তু আমি ওখানে আমন্ত্রণ জানাই। যেহেতু প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি জেলার থেকে ছেলেমেয়েরা আসে, যেমন পশ্চিম মেদিনীপুরে যিনি শিক্ষক আছেন মানব দরদী, শিক্ষা দরদী, ছাত্র দরদী এই বরুণবাবু, বরুণবাবুর সঙ্গে আমার পরিচয় হয় ওই ভালোবাসার অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই সেখান থেকেই আমার হৃদ্যতা গড়ে ওঠে এবং আমি বুঝতে পেরেছি এই মানুষটি প্রকৃত সমাজের বন্ধু এবং যে সমস্ত দরিদ্র মানুষ এই এলাকায় রয়েছে তাদের সেবার জন্য প্রতিনিয়ত সাহায্য করে থাকেন এবং চেষ্টা করে থাকেন। আমি সেইটা লক্ষ্য করেই আমি দেখেছি প্রকৃত যদি আমি কিছু করতে চাই তাহলে এই ধরনের জায়গায় গিয়েই করবো, কারণ আমি সহজে শহরের মানুষের জন্য কিছু করি না, কারণ সেখানে প্রভাব প্রতিপত্তি অর্থ প্রচুর আছে, সেখানে বৈভব অনেক আছে, সেখানের মানুষও অনেক আছে, কিন্তু এই ধরনের জায়গায় সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া যায় না। যার জন্যই আমি এত দূর থেকে প্রত্যেকবার আসি এবং জায়গাটাকে ভালো লাগে, মানুষগুলোকে ভালো লাগে। এই বরুণবাবু মানুষ হিসেবে যেরকম একজন মানুষ, তেমনি আরও শিক্ষাবিদ আছে, শিক্ষকরা রয়েছেন, তারাও প্রকৃত একটা টিম হিসেবে কাজ করেন এবং সেইখানে আসতে আমার বারে বারে ইচ্ছে হয়। যেমন দরবার মেলায় সকালবেলায় গিয়েছিলাম, স্কুলটি অসাধারণ, আমাদের মন প্রাণ কেড়ে নেয় আর কি। ওই জায়গায় যাওয়ার জন্য আমি আকুল বিকুল করি যে কবে ওই রকম জায়গায় যাব। প্রকৃতি আমাকে টানে এবং এই মানুষগুলো আমাকে টানে, এই জন্যই আমি বারে বারে আসি। আজকে যেটা হলো, সকাল 11টার সময় আমার বন্ধু কবির ভট্টাচার্য ওনার স্কুলে গেছিলাম, ওখানে 90 জন স্টুডেন্টকে পুষ্টিকর খাদ্য হিসেবে প্রত্যেককে বৃষ্টির প্যাকেট কিছু ফলের জিনিস দেওয়া আসা হলো। তারপর আমার বাড়িতে যেটা হয়েছিল, স্যারেরাই সবটাই খরচা করেছেন আমার বাড়িতে, সেখানেও প্রায় 90 জন গরিব দুটি ছেলে মেয়ে, দুটি গ্রামের সবর পাড়া দুটি, ওখানে ছেলে মেয়েদেরকে মাংস ভাত করে মিষ্টি পায়েস টাইস করে ইত্যাদি করে আজকে আমার বাড়িতে খাওয়ানো হলো।
তারপরে এখানে 70 জন মহিলাকে পূজোর আগে মানে গরীব দুঃখী মা বোনদের জন্য একটি করে শাড়ি এবং একটি করে অন্তর্বাস এবং একটি করে শাল স্যাররাই উপহার দিলেন এবং তিনজন স্টুডেন্টকে 3000 টাকা করে স্কলারশিপ দিলেন খাতা দিলেন এবং ওদের মায়ের জন্য শাড়ি অনেক রকম জিনিস এসেছেন আমি দেখিনি যদিও ব্যাগের মধ্যেই আছেন স্যার ওনাদেরকে দিলেন এবং কিছু দামি দামি গাছ এনেছেন আমাদের সেন্টারে লাগিয়ে দিয়ে যাবেন স্যারদের এটা একটা স্বপ্ন এনেছেন একটি গ্রামে আজ বৃষ্টি ওয়েদারের জন্য যেতে পারলাম না মশারিও একটা গ্রামে মশারি দেওয়া হবে ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য ওটা আমরা মশারিও গ্রামটিতে বিতরণ করব স্যার এই উদ্যোগে কি বলবেন স্যার উদ্যোগ মানে এটা তো স্যালুট জানানোর মানে আমার ইচ্ছা হয় সবসময় যে স্যালুট জানাই স্যারের এই উদ্যোগকে একজন এই বয়সের মানুষ ওনার পেনশনের সমস্ত টাকা এই সকল ভালোবাসার জন্য মানুষের জন্য খরচ করে দেন প্রতি বছর আসেন এটাকে নিয়ে আমার 3 বছর এলেন 3 বার এলেন পুজোর আগেই গরিব দুঃখী মানুষদের জন্য উনি নতুন জামা কাপড় স্টুডেন্টদের স্কলারশিপ উনি দেবেন বলছেন আবার সামনের বছরও হয়তো আসবেন যদি বয়স ঠিক করে আশা করি স্যার আসবেন এটুকু আমরা আশা করি কি নাম আপনার আমার নাম বরুণ কুমার দাস পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায় রিপোর্ট টাইমস বাংলা